গুড মর্নিং বন্ধুরা, কৃষ্ণপ্রিয়া স্টুডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ বৃহস্পতিবারে পুজো আজা সেরে নিয়ে তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিলাম, ঠাকুর দর্শন করিয়ে দিলাম। তো দেখো, গুরুদেব, গোপাল, গোবিন্দ, রাধা, মাধব সবাইকে দেখিয়ে দিচ্ছি। দেখি, আমি শুরু করছি আমার ভিডিওটা। তো আমরা আমাদের এক মানে আমাদের রামনগরে একটা জায়গা আছে, সেখানে আমরা রামকৃষ্ণ মন্দিরে বেড়াতে গেছিলাম এবং তার সঙ্গে এক দিদি ভাইয়ের বাড়িতে গেছিলাম গুরু ভাইয়ের বাড়িতে। তো আমরা এখন চলে এসেছি ডহরকুণ্ড রামকৃষ্ণ আশ্রমে। তো এটা হচ্ছে আমাদের এদিকেই রামনগর কাপসিট এই জায়গা। কি সুন্দর পরিবেশ! হ্যাঁ, কি সুন্দর পরিবেশ! দেখো, এক গুরু দিদি ভাইয়ের বাড়ি যাচ্ছি, সেই দিদি ভাইয়ের বাড়িতে গিয়ে কিছু কৃষ্ণ কথা, ঠাকুর কথা, গুরু কথা আলোচনার আলোচনা শুনবো, করব। এবং তার আগে দিদি ভাই বলেছিলেন যে এই রামকৃষ্ণ আশ্রমে আসার কথা। তো আমরা এসেছি, কি সুন্দর পরিবেশ, কি ভালো লাগছে। আচ্ছা, আমি একবারটি দেখিয়ে দিচ্ছি। এটা অফিস ঘর, রামকৃষ্ণ মঠ, গৌড়হাটি। এই হচ্ছে গেট গোড়া, ওইখানেতে বাইকটা রেখেছে। এবার ঢুকছি, প্রবেশ করছি। কত সুন্দর ওই সাধু নিবাস! এই হচ্ছে রামকৃষ্ণ আশ্রম। কি সুন্দর ফুল গাছ! সূর্যমুখী ফুল, এইদিকে হচ্ছে চিকিৎসালয়। এটা হচ্ছে চিকিৎসালয়, চিকিৎসালয়, মন্দির, সোজা মন্দির। এদিকে হচ্ছে অফিস, আর ওই দূরে হচ্ছে সাধু নিবাস। কত সুন্দর, দারুণ সুন্দর জায়গাটা। তো এবার যাওয়া যাক সেই দিদির বাড়ি। চলে
এসেছি ওনাদের বাড়ি। তো এই হচ্ছে আরাধ্য গুরুদেব। জয় গুরু। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন, ফিলোসফি, অঙ্ক, ম্যাথমেটিক্স, এই তো আমাদের দৌড়। কিন্তু তিনি হচ্ছেন সমস্ত বেদের শিরোমণি, তার জ্ঞান প্রচুর। এরকম স্বর ঐশ্বর্যে তিনি পূর্ণ মাত্রা, সেই জন্য মন্ত্রতে আছে ওম পূর্ণমাদহ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদাচ্ছেদ পূর্ণস্য পূর্ণমাদয় পূর্ণমেব অবশিষ্যতে। তিনি সবকিছুতে পূর্ণ, যিনি পূর্ণ তিনি আমার প্রণাম করার জন্য। আমাদের কি না, আমাদের ওই মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, তেমন আমাদের দৌড় কত দূর জানেন? আমাদের দৌড় বেশি দূর নাই, কারণ আমরা যা কিছু করি না কারণ ইন্দ্রিয়ের সাহায্যে করি। কথা শুনছি কানের সাহায্যে, দেখছি চোখের সাহায্যে, গন্ধ শুনছি নাকের সাহায্যে, খাচ্ছি মুখের সাহায্যে, সবকিছু ইন্দ্রিয়ের সাহায্যে। এবার ইন্দ্রিয়গুলো ভগবান এমন সৃষ্টি করেছেন, ইন্দ্রিয়গুলো সব ত্রুটিপূর্ণ, এসব ঠিক নেই, ভুল ভাল আছে না, সেই জন্য যন্ত্রের সাহায্য নেয়। চোখের পাওয়ার কমে গেলে চশমা, কান কান সব জিনিস শুনতে পায় কি আপনি বলুন? বিজ্ঞান বলছে যে শব্দ 20-20 হাজারের মধ্যে কম্পাঙ্ক হয় সেই শব্দ শুনতে পায়, এর বেশি 20 হাজারের বেশি যখন হয়ে যাবে তখন সেই শব্দ শুনতে পাওয়া যায়, সেটা একবার আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড যখন পেটের ছবি তোলা তখন কানে শুনতে পাওয়া যায় না, এটাকে আল্ট্রাসাউন্ড বলে। আবার 20-এর থেকে কম যদি কম্পাঙ্ক হয় তাহলে সেই শব্দ শুনতে পাওয়া যায়। মশা মশা হচ্ছে মশার শব্দ শুনতে পাওয়া যায়, পাখির ডানার শব্দ শুনতে পাওয়া যায় না, এরকম সব ছোটোবেলা সব ছেলেদের শেখানো হয়েছিল, বুঝতে পেরেছেন? তারা কানে লিমিটেশান আছে, চোখ কান নাক সবই, প্রত্যেকটা মধ্যে লিমিটেশান। চোখও তেমন, চোখ দেখছে ওই লাঠিটা লম্বা, বুঝতে পেরেছেন? কিন্তু এটা দেখা যাচ্ছে না ওই দুটো কাঠি সমান, এরকম অনেক সব পরীক্ষা নিতে আছে। তেমন জীব, যে চাটা খেয়ে আপনি বলছেন আহ ফ্যান্টাস্টিক হয়েছে, তারা যে রসালো খেয়ে নি দেখবেন ওটা বলবে না চিন্তা, এসব অনেক ব্যাপার আছে। তো সেই জন্যে আমাদের ইন্দ্রিয়গুলো ত্রুটিপূর্ণ, এই ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সাহায্যে চিকমাকে রসাসন করা খুব কঠিন। সেই জন্য কি না আগে আসছি কি না তাকে পুজো
না